দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। চট্টগ্রামে নতুন 90 জন করোনা রোগী শনাক্ত, একজনের মৃত্যু। সংক্রমণের ঝুঁকিতে পর্যটন কেন্দ্রগুলো উপেক্ষিত স্বাস্থ্যবিধি মেনে চলার 16টি নির্দেশনা। বন্দরনগরীতে কাঁচা বাজারের উত্তাপে বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ষাটের নিচে মিলছে না কোনো সবজি, তদারকির না থাকায় ক্ষোভ সবার। জিনিসপত্রের দাম বাড়তে কমছে না, কিন্তু আয় সীমিত। গভর্নমেন্টের উচিত যে একটা নতুন করে বাজার মনিটরিং সেল তৈরি করা। পাহাড়ের ঘরে ঘরে জুম ফসল তোলার উৎসব, আগের চেয়ে ভালো ফলন পাওয়ায় খুশি রাঙামাটির চাষিরা। সবজি জাতীয় যা আমরা হয় তেরো এই সবগুলো আমরা জুমের ধানের সাথে লাগাই আর কি। কিছু কিছু জায়গায় হালকা আছে, কিছু কিছু জায়গায় মোটামুটি ভালো হয়েছে আর কি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 90 জন, মারা গেছেন একজন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে ১০৮৫টি নমুনা পরীক্ষায় 90 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে এখনও পর্যন্ত মোট ১০০৬৮২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ১৮৯৪৯ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭.৭৩%। গত ২৪ ঘন্টায় একজন সহ এখনও পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে মোট ২৯৩ জনের, আর সুস্থ হয়েছেন ১৫৩৯৩ জন। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা উপেক্ষিত চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে, বিশেষ করে ছুটির দিনে হাজার হাজার মানুষের ঢল নামছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। প্রশাসন ১৬টি নির্দেশনা দিলেও তার সবগুলোই এখানে উপেক্ষিত। প্রশাসনের অভিযানেও পাল্টেছে না চিত্র, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। পতেঙ্গা সমুদ্র সৈকতের এ চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে মহামারী চলছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। পাঁচ মাস বন্ধ থাকার পর গেল ২২ আগস্ট খুলে দেয়া হয় চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র, কিন্তু ১৬ নির্দেশনার বেশিরভাগই উপেক্ষিত। মাস্ক না পরা এবং শারীরিক দূরত্ব না মানার যুক্তিরও অভাব নেই। এখন তো বাংলাদেশে তেমন পরিস্থিতি এত কঠোর না যে মাস্ক এখন তেমন বাধ্যতামূলক আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা মাস্ক পরি, ঠিক আছে, এখন যেহেতু ঘুরতে আসছি, ঠিক আছে, এই জন্য মাস্ক পরি নাই। মাস্কটা আসলে বাসায় আনতে মনে ছিল না, আসলে বাসায় রেখে আসছি, মনে ছিল না। মানে আপনাদের তো দেখে আমাদের তো দেওয়ার কথা মনে পড়ে গেছে আর কি করবো, মনের বলে রেখে আসছি, সরি ভাইয়া। আছে ভিন্ন চিত্র। সপরিবারে আসা অনেকের মুখে দেখা গেছে মাস্ক, কিন্তু অসচেতন মানুষের সংখ্যাই বেশি, তাদের কারণে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে শঙ্কা অনেকের। প্রশাসনের উদাসীনতায়ও ক্ষুব্ধ তারা। প্রশাসনে কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না এবং অন্য কাউকেও জিজ্ঞেস করে না যে আপনার মাস্ক নাই কেন। করোনা যে একটা বাংলাদেশে আছে তাই মনে হয় না, এখন এখানে এসে যে পরিস্থিতি দেখতেছি। আমার সেফটির জন্য আমাকে সরে দাঁড়াতে হচ্ছে, বাট তারও তো সেফটির ব্যাপার একটা আছে, ঠিক আছে, তার মধ্যে সচেতনতা নাই। হাঁচি দেওয়া, কাশি দেওয়া, সব পাবলিক প্লেসে মনে চলছে, প্রশাসনের ওরকম কোনো ইয়েও দেখতেছি না। চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের জরিমানা করা হয় প্রায়ই, তারপরও পাল্টাচ্ছে না চিত্র। আমাদের কিন্তু আপনার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, আমরা ২-৩টা টিম আমরা প্রতিনিয়ত আপনার বিনোদন কেন্দ্রগুলোতে আমরা যাচ্ছি এবং সেইখানে গিয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা একটু খাগড়াছড়ির পর্যটন বা খাগড়াছড়ির খবর খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। ইউনুস, একটু জানতে চাই পর্যটন কেন্দ্রগুলোতে আজকের দিনে ভিড় কেমন আর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো আপনি কেমন পর্যবেক্ষণ করছেন? আহ,
জি রাহাত, আমি প্রথমেই বলে রাখতে চাই আমি আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে। এই পার্কটিতে সপ্তাহের ছুটির দিনে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন এবং তাদের সাথে যোগ দেন হচ্ছে স্থানীয় পর্যটকরা। এই পার্কটিতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ছবিগুলো দেখাতে পাচ্ছি সেখানে দেখেন যে পার্কের আসলে বেশিরভাগ পর্যটকই কিন্তু মাস্কবিহীন রয়েছে এবং তাদের যে একটা শারীরিক দূরত্ব মেনে চলার বা একটা বিষয় আছে সেটা কিন্তু তারা মানছেন না। এই পার্কটিতে ঢুকার পথেই প্রবেশ পথে কিন্তু বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই মাস্ক পরে আসতে হবে, হাঁটার সময়, ঘোরার সময় এবং খাওয়ার সময় 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। একই সাথে বলে দেওয়া হচ্ছে যে অসুস্থ কোনো ব্যক্তি পার্কে প্রবেশ করতে পারবে না এবং পার্কে ঢুকার সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এখানে যে কতক্ষণ সময় এই পর্যটন এই স্পটটিতে আমরা ছিলাম সেখানে কিন্তু আমরা কোনো পর্যটককেই কিন্তু এই কোনো শর্তেই কিন্তু আমরা মানতে দেখিনি। যাও এক দুজনকে মাস্ক পরতে দেখা যাচ্ছে সেটির সঙ্গে খুবই অপ্রতুল। আর এছাড়া বলে রাখি আপনাকে খাগড়াছড়ির জেলা প্রশাসন গত 1 আগস্ট খাগড়াছড়ির 6টি শর্তে মাস্ক পরিধান সহ 6টি শর্তে কিন্তু পর্যটন স্পটগুলো খুলে দেয় এবং আজকে সপ্তাহের ছুটির দিন উপলক্ষে জেলার সবকটি পর্যটন কেন্দ্রে কিন্তু অসংখ্য মানুষ পর্যটক কিন্তু এখানে ঘুরতে এসেছে। রাহাত শাহরিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিনসে সীমিত পর্যটক ও রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে কক্সেস বাজারে। দুপুরে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সেস বাজার টুয়াক এর কর্মসূচির আয়োজন করে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি। এ সময় তিনি বলেন, এমন পদক্ষেপের ফলে জীবিকা হারাবে পর্যটন শিল্পের সাথে জড়িত 3 লক্ষাধিক মানুষ। বিরূপ প্রভাব পড়বে এই শিল্পেও, ক্ষতির সম্মুখীন হবে সেন্ট মার্টিনস। তাই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মাদক সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের কর্নেলহাটে। 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে, পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পাড়া মহল্লায় সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। চট্টগ্রামের কাঁচাবাজারে উত্তাপ যেন বেড়েই চলছে। চাল ডাল তেল থেকে শুরু করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। লাগামহীন মূল্যবৃদ্ধির পরও প্রশাসনের তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা। বন্যার কারণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, তাই ধান কিনতে হচ্ছে বাড়তি দরে। এমন অজুহাতে গেল 1.5 মাস আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। গেল 1 সপ্তাহে মোটা এবং সরু সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। অথচ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বন্যার আগেই মিলাররা সংগ্রহ করেছেন বোরো মৌসুমের ধান। তাদের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয়েছে চালের দাম, এমনকি সরকারের বেঁধে দেয়া দরও মানছেন না মিলাররা। মিলে যে মালা আছে, দোকান ফাটে যে মালা আছে, এগুলো যদি আসলে নিয়ম অনুযায়ী চলে এতটা বাড়ার কথা না। বাণিজ্য মন্ত্রী দাম বেড়ে দিছে, দাম বেঁধে দিছে যেটা, সেটা তো আজ আসলে কার্যকর হয়নি। এটা মনে করেন মিল মালিকেরাই দাম বাড়াই দিছে। মোকামে বাড়াইছে একদম মেন কোড়াতে, মোকামা বাড়ানোর কারণে কইলে ফাঁকরিওয়ালা বাড়াইছে। চালের দাম বৃদ্ধির মধ্যেই গেল 2 সপ্তাহ ধরে বাড়ছে ভোজ্য তেল এবং চিনির দাম। চট্টগ্রাম বন্দর দিয়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজের কয়েকটি চালান এলেও বাজারে এর প্রভাব পড়েনি এখনো। পুষ্টি কোম্পানি, তিন কোম্পানি, ওরা বলতেছে ওরা মাল এখন নতুন মাল দিচ্ছে যে রেট বাড়তি। পেঁয়াজ 70 টাকা কিনা 75 টাকা বেচা, আদা 230 টাকা কিনা 240 টাকা বেচা। সেই দামটা তো মনে করেন আমার মনে হয় না যে মানে এই 1 সপ্তাহের ভিতরে কম দেবে আমার মনে হয় না। শাকসবজির বাজারেও উত্তাপ টের পাচ্ছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। আলু এবং পেঁপে ছাড়া 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। সবজি আছে দাম বেশি, অতিরিক্ত দাম, সেটা কিন্তু মালের দাম 1 কেজি অনেক বেশি, 1 কেজি 20-25 টাকা বাড়তি। সব কিছু মাল কম, আপনার পাইকার আছে বেশি, মাল নাই। যারা কিনতেছে তারাও আমাদেরকে গালে গালে করতেছে, আমরাও ওদেরকে কি বলবো আর। বাজারে দ্রব্যমূল্যের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা, কঠোর নজরদারির দাবি তাদের। নৈরাজ্যকর অবস্থা বলতে পারেন, জিনিসপত্রের দাম বাড়তি কমছে না কিন্তু আয় সীমিত। আর আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত যে একটা নতুন করে বাজার মনিটরিং সেল তৈরি করা। চলতি সপ্তাহে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে মাছের দাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাজারের নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন ক্যাবের সহসভাপতি
এস এম নাজির হোসেন। জনাব নাজির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, আমরা প্রতিবেদনেই দেখলাম যে আসলে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য পণ্যের দামও বেড়েই চলেছে, এই অস্থিরতা ঠিক কি কারণ, কেন কোনোভাবেই এই দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না? আপনাকে ধন্যবাদ। আপনি আপনার সংবাদে ইতিমধ্যে প্রচার করেছেন যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, কিন্তু প্রশাসনের নজরদারি নাই। প্রশাসনের নজরদারি না থাকার কারণে আমরা যেটা দেখি, বাজারে আসলে কোনো ধরনের রেগুলেশন আছে বা রেগুলেট করছে এরকম কোনো বিষয়গুলো দেখা যায় না। এখন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের জন্য আমরা ব্যবসায়ীদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছি, যার কারণে পেঁয়াজ সহ আপনি চাল, সয়াবিন তেল এরকম যে পণ্যগুলি আছে এগুলোর জন্য আমরা একদম তাদের হাতে দিম্মি হয়ে পড়েছি, এবং তারা যেভাবে ইচ্ছা করবে সেরকমই কিন্তু এখন মানে আমাদের ভোগ্যপণ্যের বাজারটা চলছে। একবার পেঁয়াজ আসে, একবার চাল আসে, একবার সয়াবিন তেল আসে, একবার আটা, মানে কিছুক্ষণ পরপর, কিছুদিন পরপর তারা এক একটা পণ্যের সংকট তৈরি করে, এখানে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জন্য অসহনীয় অবস্থা তৈরি করেছে। তো সেটার জন্য যেটা দরকার আসলে বাজার তদারকিটা নাই। প্রশাসন একসময় বাজার তদারকিকে অনেক মানে গুরুত্ব দিয়ে কাজগুলো করতো, এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া এখানে জেলা প্রশাসন বা অন্যান্য সংস্থাগুলো যেগুলি আছে তাদের কার্যক্রম নাই। আর যেহেতু ব্যবসায়ীদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, আড়তদার বা যারা আসলে আমদানি করেন তাদের বিরুদ্ধে তো অনেক সময় প্রশাসন নানা ধরনের অভিযান চালায়, জরিমানা করে, সতর্ক করে, কিছু কিছু সময় মামলাও হয়, আসলে কোনো পরিবর্তন আসে না, এক্ষেত্রে আপনাদের সুপারিশ কি, আসলে ঠিক কি করা প্রয়োজন? আমরা যেটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমরা যেটা বলে আসছিলাম এটা ফলো আপ ব্যবস্থা। ধরুন আপনি আজকে একটা বাজার, একটা দোকানকে আপনি জরিমানা করলেন বা একটা ব্যবসায়ীকে জরিমানা করলেন, পরবর্তী মাসে গিয়ে তার অবস্থাটা কিরকম হচ্ছে, সে কি আগের অবস্থায় আছে নাকি কিছুটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু আমাদের প্রশাসন যারাই কিন্তু বাজার তদারকি করেন, যারাই মোবাইল কোর্ট পরিচালনা করেন অথবা প্রশাসনের অন্যান্য নজরদারি যারা করেন, তারা আসলে কোনো ধরনের ফলো আপ সিস্টেমে নাই, তাদের কাছে কোনো ডাটা নাই, কাকে কী ধরনের অপরাধের জন্য তার পানিশমেন্ট করা হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তার কারণে একই ব্যবসায়ীকে একই ধরনের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে এবং সে বুঝতে পেরেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব এস এম নাজির হোসেন আপনার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। রাঙামাটিতে রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলের এমডির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় কর্ণফুলী পেপার মিল ধ্বংসের মূল হোতা হিসেবে এমডি আব্দুল কাদেরকে দায়ী করেন বক্তারা। তারা দাবি জানান তাকে দ্রুত অপসারণের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান সহ আরও অনেকেই। সনাতন ধর্ম অনুসারীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা হলেও সরকারি ছুটি মাত্র একদিন, বিষয়টি বৈষম্যমূলক উল্লেখ করে তারা সরকারি ছুটি বাড়ানোর দাবি জানান। পাহাড়ের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ, জুম চাষের ফসল তুলতে ব্যস্ত চাষিরা। পার্বত্য জেলা রাঙামাটিতে এবার জুমের আবাদ হয়েছে বেশি, ফলনও আগের চেয়ে ভালো, ফলে খুশি পাহাড়ের পরিবারগুলো, সারা বছর যারা অপেক্ষায় থাকেন এই সময়টার জন্য। জুম ক্ষেতের পাকা ফসল ঘরে তুলতে যাবার সময় পাহাড়ি তরুণীরা মনের আনন্দে গায় এ গান, কারণ পাহাড়ের বেশিরভাগ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে জুম চাষ করে। পাকা ফসলের ঘ্রাণ তাদের মন ভরিয়ে দেয় অন্যরকম আনন্দে। ফলত দিছি, ফলা দিছি, তারপরে আলু, এই বিভিন্ন ধরনের মরিচ তরিচ ফলন তো হয়েছে, এনে ভালো অলুদ মালনা ছাড়া দা আমিলিয়ে সাবাড়া। পাহাড়ের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ, জুমের ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। রাঙামাটিতে এবার জুম চাষ হয়েছে 6,510 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে বেশি। এবার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, কাপ্তাইয়ে ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। ঘরের চলানোর জন্য সবজি জাতীয় যা আমরা হয় ঢেঁড়স তেরস এইসবগুলো আমরা জুমের ধানের সাথে লাগাই আর কি। আমাদের তো কোনো রকম থাকছে, কিছু কিছু জায়গায় হালকা আছে, কিছু কিছু জায়গায় মোটামুটি ভালো হয়েছে আর কি।
পাহাড়ে জুমের আবাদ বাড়াতে প্রশিক্ষণ উপকরণ সরবরাহ সহ নানা উদ্যোগের সুফল মিলছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খাদ্য সংকট মোকাবেলা করার জন্য আমরা কিন্তু জুমের আবাদটা বছর বেশি হয়, পাশাপাশি আমাদের কৃষি বিভাগ থেকে চলতি বছর জুমে আমাদের কিছু উচ্চ ফলনের জাত, বিশেষ করে বিধান 48 বিনা 19 জাতের ধান আমরা যেটা খরার সহিষ্ণু জাত আমরা কৃষকদের মাঝে সব বীজ সহায়তা প্রদান করি। পাহাড়ের ঢালে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করে শুকানোর পর প্রস্তুত করা হয় জুম ক্ষেত্র। এরপর একসাথে বপন করা হয় ধান, তুলা, তিল, ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ফসলের বীজ। আশ্বিন কার্তিকে পাওয়া যায় ফলন। শোয়েব রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।